দুই কাউন্সিলরের সংঘাত শোকজ করল তৃণমূল। আপনারা জানেন এর আগে 110 এবং 104 নম্বর ওয়ার্ড দুই তৃণমূলের কাউন্সিলরের মধ্যে যে সংঘাতের ছবি তৈরি হয় সেই ঘটনায় এবার দুই কাউন্সিলরকে শোকজ করল তৃণমূল। গত কয়েকদিন কলকাতা পৌরসভার কিছু কিছু কাউন্সিলরের অনভিপ্রেত আচরণ লক্ষ্য করা যাচ্ছিল। এ বিষয়ে দল কঠোর অবস্থান নিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দলের ডিসিপ্লিনারি কমিটি দুই কাউন্সিলরকে শোকজ করেছে। 110 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বরাজ মণ্ডল ও 104 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীকে শোকজ করেছে দল। তাঁদের আচরণের ফলে দলের মুখ মলিন হয়েছে, এই মর্মে তাঁদের কাছে কৈফিয়ত চাওয়া হয়েছে, জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার। কলকাতা পৌরসভার কিছু কিছু ওয়ার্ডের কাউন্সিলরদের কিছু অনভিপ্রেত আচরণ লক্ষ্য করা যাচ্ছিল কয়েকদিন ধরে। এই বিষয়ে দল কঠোর অবস্থান নিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বক্সীর সম্মতিতে দলের যে ডিসিপ্লিনারি কমিটি আছে, সেই ডিসিপ্লিনারি কমিটির অন্যতম সদস্য অরূপ বিশ্বাস সাধারণ সম্পাদক দলের, তিনি গতকাল শোকজ নোটিশ ইস্যু করেছেন 110 নম্বর ওয়ার্ডের স্বরাজ মণ্ডলকে এবং 104 নম্বরের তারকেশ্বর চক্রবর্তীকে, যে তাদের আচরণের জন্যে কৈফিয়ত চাওয়া হয়েছে, যে দলের মুখ তাতে কিছুটা হলেও মলিন হয়েছে। আর এবার আপনাদের জানিয়ে রাখি, এর আগে পাটুলিতে ঠিক কি ঘটেছিল। পাটুলিতে তৃণমূল কাউন্সিলরের ওপর হামলার অভিযোগ উঠেছিল অপর তৃণমূল কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধে। পাটুলির ঘটনা একেবারে খাস কলকাতায়। তৃণমূল কাউন্সিলরকে পেটানোর অভিযোগ উঠেছিল আরেক তৃণমূল কাউন্সিলরের অনুগামীদের বিরুদ্ধে, আর তারপরই পরস্পরের দিকে আক্রমণ জানিয়েছিলেন 104 ও 110 নম্বর ওয়ার্ডের দুই শাসক কাউন্সিলর। এরা তারকেশ্বর চক্রবর্তীর প্ররোচনায় চলে এবং তার নেতৃত্বে চলে। এরা তোলাবাজি করে খেত, এরা রেশন থেকে ভুয়ো কার্ড দিয়ে রেশন সব সরকারের থেকে চাল ডাল এইসব তেল এইসব নিয়ে বাজারে বেচত, এইগুলোকে আমি রুখে দিয়েছিলাম। এরা বাথরুমের টাকা নিয়ে নয় ছয় করেছে, সেটাও বন্ধ করে দেওয়া হয়েছিল। বেআইনি নির্মাণ কিছু হচ্ছে, সেইগুলোর প্রতিবাদ আমি করেছি। কিছু অসৎ উদ্দেশ্যে যে সকল মানুষ করে কমে খাওয়ার জন্য রাজনীতিটাকে বেছে নিয়েছে বা দলটাকে বেছে নিয়েছে, আমার প্রতিবাদ ছিল সেই যে একটুকুনি জায়গাতেই আমি স্বচ্ছতা আনতে চেয়েছিলাম। এটাই আমার অন্যায় বা ভুল রাজনীতির ক্ষেত্রে, যার জন্যই হয়তো নিজের পার্টি অফিসে আমি নিজে আক্রান্ত হলাম। সারা যাদবপুর জানে তারকেশ্বর চক্রবর্তী কি, সারা যাদবপুর টোটালি, আমি এক কথায় বলতে টোটালি একটা ডিসঅনেস্ট কাউন্সিলর, একেবারে ডিসঅনেস্ট, মানে কোনো রকম অনেস্টির মানে কোনো রকম সইয়েই নেই, কোনো প্রিলিমিনারি কোনো ব্যাপারই নেই, এমন একটা জায়গা চলবে। একে নিয়ে আমি একেবারে তিতে বিরক্ত হয়ে গেছি। এই কোর্ট হাউসগুলোকে অন্যায়ভাবে বেআইনিভাবে কেএমডিএর যে প্রজেক্ট, মহানাগরিক সব জানেন এবং মন্ত্রী, আমাদের মন্ত্রী অরূপ বিশ্বাস জানেন, দেবব্রত মজুমদার জানেন, সবাই জানেন এই ঘটনা। কে করছেন, মানে এই বেআইনি বাড়ি করাতে কে মদত? ও নিজেই যুক্ত আছে, কাউন্সিলর নিজে যুক্ত, কাউন্সিলর যুক্ত এবং কাউন্সিলরের দুটো তিনটে ছেলে আছে, তারা যুক্ত। ওখানে যে ওই গাছের যে দোকানগুলো, নার্সারি দোকান, সেই নার্সারি দোকান থেকে পার্টি অফিস থেকে ইলেকট্রিসিটি দেয় ওই নার্সারি দোকানে 5,000 টাকা করে পার মান্থ দেয়। তাদের পার্টি অফিস থেকে, তৃণমূলের পার্টি অফিস থেকে।